আমাদের সালাফি আলেমরা কোন বিষয়ে আপনাকে শিক্ষা দিতে পারেনি যে ওই বিষয়টা আপনাকে ওই মাজহাবীদের কাছ থেকে নিতে হবে? যে ওই হাদিসটা, এমন কোন হাদিস আপনাকে শোনাইতে পারেনি আজ পর্যন্ত আমাদের সালাফি আলেমরা যেটা আপনাকে অন্য কারো কাছ থেকে শুনতে হবে সেই হাদিস? আর বাংলার জমিনে এমন মানুষ আছে, কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, এক ব্যক্তি উম্মে, ওই মহিলাটা ছিল উম্মে ইউসুফ, কিন্তু তাকে উম্মে আতিয়া বলে চালিয়ে দিয়েছে, উম্মে আতিয়া বা উম্মে কি যেন, ভিডিও ক্লিপটা দেখলাম, বলতেছে রাসুলসলাম খাটের নিচে প্রস্রাব করে বাটিতে রাখছে, এই সাহাবি ভুলে সেই রাসুলসলামের প্রস্রাব দেখলো অনেক গ্রান খেয়ে ফেলছে। রাসুলসলাম পরের দিন জিজ্ঞেস করলো যে আমি তো এখানে একটা কিছু রাখছিলাম, এটা কোথায়, এটা ফেলে দিয়ে আসো। বলতেছে রাসুল্লাহ কাজ সেরে ফেলছি। বলছে কি করছো? বলছে আমি খেয়ে ফেলছি। রাসুলসলাম খুশি হয়ে বলল কেয়ামত পর্যন্ত মারার কোনো দিন পিপাসা লাগবে না, খিদা লাগবে না, বুঝছেন? তো আমাদের বাংলাদেশের হানাফিদের বড় আলেম, এই যে নামটা নিলাম না, এটা ওদের গায়ে লেগে যাবে যে আপনি হানাফি কেন বললেন, বুঝছেন? তো এরা কি, এদের পরিচয় কি দেয়, এরা কোন আলেম? দেওয়ানবাগি, জৈনপুরে, ফুরফুরা, আট্রসি, মাঝবান্ডারি, এরা কোন মাজহাবের লোক? এখন আমি যদি ল্যাংটাকে গালি দিতে গিয়ে যদি বলি এরা না হানাফি ল্যাংটাপির, এটা আমার অপরাধ? এটা তো হানাফি নাকি না? তো কথা হচ্ছে যে সেই বক্তা বলতেছে যে প্রস্রাব খেয়ে ফেলার কারণে রাসুলামকে হেসে দিয়ে বলতেছে যে তোমার আর কেয়ামত পর্যন্ত আর খিদা লাগবে না, বুঝছেন? হাদিস বুখারিতে বিলে আছে, বলতেছে হাদিস কোথায় আছে, বলছে বুখারিতে। মিজাজটা খারাপ হয়ে গেল যে বলে কি, অথচ হাদিসটা বাই হাকেতে আছে। উম্মে ইউসুফ বলে একজন হাবেশি একটা নারী ছিল, যেটা উম্মে সুলাইম, উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত দাসী ছিল, যে হাবাসির একটা মহিলা, তার ঘটনা আছে, আবু দাউদে আছে হাদিসটা, যে রাসুলসলাম প্রস্রাব করে রাতে ওই পাত্রের মধ্যে রেখে দিতেন, এটা তো সহি হাদিস, কিন্তু এটা কেউ খেয়ে ফেলেছিল ওই অংশটুকু নাসিরুদ্দিন আলবানী বলছে এটা জয়ীফ, প্রমাণিত না। তাও হাদিসটা বাইহাকিতে আছে, যে কোনো একজন সাহাবিয়া সেটাকে খেয়ে ফেলেছিল ভুলে, ওটা কথাটা বাইহাকিতে অতিরিক্ত সনদে আসছে, যেটা নাসিরুদ্দিন আলবানী বলছেন এই কথাটা সহি না, কারণ রাসুলসলাম প্রস্রাব করে যে খাটের নিচে পাত্র রাখতো এটা তো সহি, এটা বুখারিতে আছে, কিন্তু খেয়ে ফেলার কথা তার বুখারিতে নাই। এই হুজুরই হাদিসকে বুখারির লোকে অ্যাড করে দিছে, বুঝছেন? এরা আমাদের সমাজের পপুলার আলেম। আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতেছেন যে রাসুলসলামের প্রস্রাব খেয়ে ফেলছে, রাসুলসলামের প্রস্রাবটা কি পাক ছিল? মানুষের প্রস্রাব পায়খানা কি পাক হয়? এটা হোক রাসুল, রাসুলের প্রস্রাব পায়খানা পাক? আস্তাগফিরুল্লাহ, এই জাতির কি হবে বলে, এই জাতির কি হবে? তো আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসেছি, তো এই কথা বলতে বলতেই আজকের খুতবার অধিকাংশ সময় চলে গেল। আজকে আমার বিষয় হলো কিয়ামতের পূর্বে এলম উঠে যাবে, রাসুলসলামের একটা হাদিসের ভাষা, ইউরফাউল এলম উঠে যাবে, আর এলম যে উঠে যাচ্ছে অলরেডি অনেকটাই চলে গেছে এবং যাচ্ছে, এগুলো হচ্ছে তার এই যে প্রমাণ, যেই ব্যক্তি বলতেছে রাসুলসলামের প্রস্রাব খেয়ে একজন সাহাবি ধন্য হয়ে গেছে তার আর নাকি খিদেই লাগবে না, আর বাইহাকিতে অব অন্যান্য কিতাবের মধ্যে আছে যে তার যেই উদ্দেশ্যে সে খেয়েছে ওই রোগ তার আর হবে না, ওটা ওই হাদিস আছে, কিন্তু হাদিস দুর্বল, সহি না, কেউ গ্রহণ করে না এই হাদিস। তো আলাকুল্লি হাল, এলেম যে উঠে যাচ্ছে এগুলো হচ্ছে তার প্রমাণ। তা আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আজকের বিষয়টা শোনাই যে কিয়ামত যত বেশি নিকটে চলে আসবে তাতে অনেক বেশি ফেতনা ফাসাদ সৃষ্টি হবে, এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলেছেন যে কী হতে যাচ্ছে পৃথিবীতে, কী হবে। তার মধ্যে একটা ভাষা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে রয়েছে, ইলমের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের আলামত হচ্ছে এগুলো, আইউরফা আল ইলমা, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াসবুতুল জাহাল, এবং মূর্খামি বজায় থাকবে, মানে মূর্খামি ব্যাপক হারে বেড়ে যাবে, ওয়ায়ুশরাবা আল খামর, মদ পান বেড়ে যাবে, মানুষ অধিক মাত্রায় নেশাতে ডুবে যাবে, ওয়াযহারা আজ-জিনা, এবং জিনা প্রকাশ পেয়ে যাবে, মানে প্রকাশ্যে মানুষ জিনায় লিপ্ত হবে। আর আপনি দেখে নেন শুরু কিন্তু হয়ে গেছে, যেখানে সেখানে জিনা করাটাকে এদের গায়ে এখন লাগে না। একটা সময় ছিল যদি কুকুর কুকুরের সাথে এরকম করতো, ভদ্র পুরুষ মহিলা সেখান থেকে সরে যেত, মুখ ফিরিয়ে সরে যেত, এখন কুকুর না, এখন এই কাজটা মানুষ করে, ওপেন রাস্তাঘাটে, পার্কে, ওপেন মানুষ করা শুরু করে দিয়েছে, যেটা ইহুদি নাসারাদের মধ্যে ছিল, ইউরোপ আমেরিকায় ছিল, এটা এখন মুসলিম কান্ট্রিতে বাংলাদেশের মুসলিমদের মধ্যে চলে আসতেছে, মুসলিমদের পার্কের মধ্যে এগুলো হয়, ঘরে যায় না করে আবার ভিডিও করে ছেড়ে দেয়, এটা এখন মুসলিম সমাজের মধ্যে ছেয়ে আসছে। এখন এইগুলো যারা করে
এদের তো ইহুদিন নাসারাদের চরিত্র আছে, আপনি কি এদেরকে বলছেন যে এরা ইহুদিন নাসারাদের দালাল? তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা যতগুলো ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো এই কাজে লিপ্ত প্রকাশ্যে কিস করে জড়িয়ে ধরে বসে থাকে, আমরা বলতে পারি এগুলো হচ্ছে ইহুদিদের দালাল? এটা হইতে পারে না, এগুলো হলো ইহুদিদের চেলা, আপনি আমরা এদেরকে বলতে পারি, কারণ যে কাজটা ইহুদিন নাসারাদের ছিল এটা এখন মুসলিম ধার করে নিয়ে চলে আসছে, এখন এগুলো মুসলিমরা করা শুরু করে দিয়েছে। এই যে মদ খাওয়া, প্রকাশ্য জেনা করা, এগুলো এখন মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক।